2018 সালে সৌদি আরবের মরুভূমিতে পাথরে বড় বড় পাহাড়ে খোদাই করা বিভিন্ন প্রাণীর ভাস্কর্য আবিষ্কার অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। খুবই যত্ন সহকারে বানানো এই স্ক্ল্যাপচারগুলো আসলে কেন তৈরি করা হয়েছিল তা নিয়ে গবেষণা করার পর যে ফলাফল বেরিয়ে আসে তা ছিল অবাক করার মতো। বন্ধুরা, এনশিয়েন্ট সিভিলাইজেশন সম্পর্কে জানা বা তাদের আর্টিফ্যাক্ট আবিষ্কার করা খুবই রিস্কি এবং জটিল একটি কাজ, কিন্তু এই কাজের মাধ্যমে যখন কোনো অদ্ভুত বস্তু আবিষ্কার হয়ে যায় তখন সেটি থেকে সৃষ্টি হয় নানা প্রশ্নের, আর বছরের পর বছর এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য গবেষণা করা হয়। কখনো ফলাফল পাওয়া যায়, আবার কখনো বা এই বিষয়গুলোর রহস্যই থেকে যায়। আজকের ভিডিওতে আমরা এমন তিনটি ডিসকভারির কথা জানবো যেগুলো আবিষ্কারের পর এখনো রহস্যময় বস্তু হিসেবেই রয়ে গেছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নাম্বার ওয়ান, এনশিয়েন্ট ক্লক। আধুনিক যুগের রিস্ট ওয়াচ থেকে শুরু করে মোবাইল ফোনেও পারফেক্টলি টাইম দেখা যায়, কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন প্রাচীন যুগের মানুষেরা দিনের সময় কিভাবে বুঝত? এনশিয়েন্ট রোমের ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন শহর হেরকুলিনিয়াম থেকে প্রত্নতাত্ত্বিকরা পৃথিবীর সবচেয়ে প্রাচীন একটি ঘড়ি আবিষ্কার করে। হেরকুলিনিয়াম শহরটি 1950 বছর আগে মাউন্ট ফিসুভিয়াসের অগ্নুৎপাতের সময় লাভার নিচে তলিয়ে গিয়েছিল। সেই ঘটনার হাজার বছর পর 18 শতকের দিকে প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন একটি রোমান ভিলা খনন করার সময় কফির মগে ফিট করার মতো ছোট্ট ধাতুর একটি অস্বাভাবিক ও অদ্ভুত পিণ্ড খুঁজে পান। এটির সাইজ এতটাই ছোট ছিল যে এটি খুব সহজে পকেটে ঢুকিয়ে রাখা যেত। আবিষ্কারের পর কেউ বুঝতেই পারেনি যে এই বস্তুটি আসলে সে সময় কি কাজে লাগত, কিন্তু অনেক বছর গবেষণার পর রোমান আর্কিওলজিস্টরা শেষ পর্যন্ত এই অদ্ভুত ধাতুটির রহস্য ভেদ করে ফেলে। বস্তুটির 3D মডেল থেকে এটি জানা যায় যে ইতালীয় হ্যামশেপে তৈরি এই ধাতব বস্তুটি সেই সময় ঘড়ি হিসেবে ব্যবহার করা হতো, যার দ্বারা দিনের বেলার সময়কে পারফেক্টলি বোঝা যেত। কিন্তু প্রশ্ন হচ্ছে, অদ্ভুত দেখতে এই বস্তুটি আসলে সময়কে কিভাবে নির্ধারণ করত? বিজ্ঞানীদের মতে এটির উপর কোন রকম ট্রেনিং ছাড়া সে সময় এটিকে অপারেট করা খুবই মুশকিল ছিল। এটিকে অপারেট করার জন্য প্রথমেই এই বস্তুটিকে এমন একটি জায়গায় ঝুলাতে হবে যাতে সূর্যের আলো এটির লেফট সাইডে পড়ে। বস্তুটির উপর যে স্কোয়ার সাইজের ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলোর মিনিং হচ্ছে আধা ঘন্টা। সকালবেলায় যখন এই বস্তুটিতে থাকা 3টি শ্যাডো বস্তুটির একদম ডান দিকের স্কোয়ারে আসবে, তখন সেটির মানে হচ্ছে যে এখন সকাল 9টা বাজে। তেমনি যখন সূর্য এটির ঠিক মাথার উপর চলে আসে তখন শ্যাডোটি একদম নিচের দিকের ব্লকে চলে আসে, যার মানে এটা দাঁড়াইছে এখন দিনের 12টা বাজে। 12টা বাজার পর যদি আবার টাইম দেখতে হয় তাহলে এটি ডাইরেকশন আবার চেঞ্জ করতে হয়, কারণ এখন সূর্য এটির লেফটে না বরং এটির পিছনে চলে গেছে। এভাবে দুপুর 12টা থেকে বিকাল 3টা এবং বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটি একদম পারফেক্টলি টাইম দেখাতে পারত। এক্সপার্টদের মতে সেই সময় মানুষদের মিনিট জানার কোনো প্রয়োজন ছিল না, তাদের জন্য শুধুমাত্র এটাই জানা এনাফ ছিল যে সূর্য অস্ত যাওয়ার আর কত সময় বাকি আছে। আর এই বিষয়টি এই এনশিয়েন্ট সানডায়াল থেকে খুব সহজেই বোঝা যেত, আর যা ছিল সেই সময়কার এক ধরনের মডার্ন গ্যাজেট। কিন্তু এই ব্যাপার এক্সপার্টদের মনে এখনো প্রশ্ন হয়ে রয়েছে যে এত বড় শহরে কেবলমাত্র একটি সানডায়ালই কেন পাওয়া গেল। নাম্বার টু, হন্টেড আইল্যান্ড। সুইডেনের দক্ষিণ সুইডিশ কাউন্টির বাল্টিক সাগরে ব্লা জাংফ্রান নামের একটি দ্বীপ নিয়ে ভয়ঙ্কর সব কাহিনী প্রচলিত রয়েছে। দ্বীপটিতে এমন কিছু আধ্যাত্মিক ব্যাপার রয়েছে যার কারণে কোনো মানুষ এখানে একা যাওয়ার সাহস করে না। হাজার বছর ধরে এই দ্বীপটি নিয়ে একটি বিষয় প্রচলিত রয়েছে যে এখানে এমন কিছু অজানা শক্তি রয়েছে যারা এখানে কোনো ধরনের মানুষের আনাগোনা সহ্য করতে পারে না। এখানে মাটিতে পাথর দিয়ে সাজানো এমন সব অদ্ভুত প্যাটার্ন দেখতে পাওয়া যায় যার মাধ্যমে এটা ধারণা করা হয় যে এখানে ব্ল্যাক ম্যাজিক টাইপের কোনো রিচুয়াল প্রচলিত ছিল এবং হয়তোবা এগুলো এখানে এখনো করা হয়। যদিও এই দ্বীপটি এখন পুরোপুরি খালি, কিন্তু আশেপাশের এলাকার লোকালসদের মতে কোনো মানুষ যদি এখানে এসে পাথরগুলো নিজ জায়গা থেকে সরানোর চেষ্টা করে তাহলে তাদের সাথে ভয়ঙ্কর সব ঘটনা ঘটে। 2014 সালে আর্কিওলজিস্টদের একটি বিশেষ টিম এই আইল্যান্ডে কিছু সার্ভে পরিচালনা করে এবং অনেক টেস্টের পর তারা যে রেজাল্ট জানতে পারে তা ছিল অবিশ্বাস্য। দ্বীপটিতে এই পাথরগুলো ছাড়াও দুটো গুহা রয়েছে যেখানে কিছু অ্যাবনর্মাল জিনিস খুঁজে পাওয়া গিয়েছিল। আর্কিওলজিস্টরা এই গুহার ভিতরে পাথরের তৈরি একটি স্টেজ দেখতে পায় যেটিতে দাঁড়িয়ে বিশেষ কোনো ব্যক্তি হয়তোবা ভয়ঙ্কর কোনো পারফর্ম পরিচালনা করত। সেই জায়গাটির কাছে পোড়াহাড়ের ছাই এবং পাথর দিয়ে তৈরি অদ্ভুত আকৃতির একটি হাতিয়ারও খুঁজে পাওয়া যায় যেটির ভিতরটা ছিল ফাঁপা। অন্য গুহাটিতে পাথর দিয়ে তৈরি একটি টেবিল খুঁজে পাওয়া যায় যেখানে সামুদ্রিক শিল মাছের অনেক হাড্ডিও খুঁজে পাওয়া গিয়েছে।
গিয়েছিল। এইসব হাড্ডি এবং বোন ফায়ার অ্যাশের রেডিও কার্বন ডেটিং করার পর যে ফলাফল এসেছিল তা দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল। কার্বন ডেটিং এর রেজাল্ট থেকে এটা জানা যায় যে আজ থেকে 9000 বছর আগে এই দ্বীপটিতে মানুষের বসবাস ছিল, কিন্তু সেই সময় তারা এই বস্তুগুলো কেন এবং কি কারণে ব্যবহার করত তার রহস্য আজও বের করা সম্ভব হয়নি। এখনো রহস্যময় এই দ্বীপটিতে অনেক অস্বাভাবিক বিষয় খুঁজে পাওয়া যায়, আর এখানে আসা দর্শনার্থীরা দিনের বেলা পর্যবেক্ষণ করে রাত হওয়ার আগে হন্টেড আইল্যান্ডটি ত্যাগ করে। নাম্বার 3, ক্যামেল কার্ভিংস। 2018 সালে সৌদি আরবের মরুভূমিতে অবস্থিত পাহাড়ের বিভিন্ন স্থানে উটের আকৃতির কার্ভিংস বা খোদাই খুঁজে পাওয়া যায়। পাহাড়ের পাথর কেটে কেটে উটের মতো দেখতে এই স্ক্ল্যাপচারগুলো তৈরি করা হয়েছিল। বহু বছর ধরে মরুভূমির বিশাল বিশাল টিলার নিচে এগুলো লুকিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে স্যান্ডিউন্সের জায়গা পরিবর্তনের ফলে এই মাইন্ড ব্লোয়িং স্ক্ল্যাপচারগুলো দৃষ্টিগোচর হয়। এখনো পর্যন্ত এই খোদাইগুলো কেন তৈরি করা হয়েছিল সে বিষয়ে কোনো কিছু জানা সম্ভব না হলেও রিসার্চ ধারণা হয়তোবা কোনো এক সময় এই জায়গাটি তখনকার যাযাবর উপজাতিদের মিটিং পয়েন্ট ছিল, কিন্তু এই জায়গা থেকে কোনো ধরনের অর্গানিক মেটেরিয়াল না পাওয়ার কারণে এই বিষয়টি এখনো পর্যন্ত বের করা সম্ভব হয়নি যে এই আকৃতিগুলো কখন এবং কেন তৈরি করা হয়েছিল। তবে পাথরের অ্যারোশন বা ক্ষয়প্রাপ্ত প্যাটার্ন থেকে এটা জানা গেছে যে এই স্ক্ল্যাপচারগুলো 7-8000 বছর আগে তৈরি করা হয়েছিল, আর এই ইনফরমেশনটি এক্সপার্টদের আরো বেশি চিন্তায় ফেলে দেয়, কারণ জিওলজিস্টদের মতে আজ থেকে 7000 বছর আগে এখানে কোনো ধরনের ডেজার্টই ছিল না। এছাড়া এই পাহাড়গুলো এখন দেখতে যতটা শর্ট মনে হচ্ছে, সেই সময় যখন এগুলোর উপর কোনো ধরনের স্যান্ড ছিল না তখন এগুলো আরো উঁচু ছিল। তো এতটা উচ্চতায় গিয়ে সেই সময় মানুষেরা কেন এতটা পরিশ্রম করে এই স্ক্ল্যাপচারগুলো খোদাই করেছিল তা আসলেই ভাববার বিষয়, এবং রিসার্চারদের কাছে এই বিষয়টি এখনো রহস্যময়। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।